ডিমান্ড বাড়া নেই আমাদের কমিউনিটিতে, অনেক ডিমান্ড আছে বা ক্ষতা আছে, নতুন সরকারকে যাত্রা করতে গেলে। হ্যাঁ, আমি জানি, মানে যতটুকু আমরা মেসেজ এবং প্র্যাকটিক্যাল পাইছি, বিমান একচেটিয়াভাবে একতরফাভাবে এবং সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করছে। এখন নতুন সরকার যেহেতু নিরপেক্ষ সরকার, সুতরাং আমাদের জনগণের দাবি, প্রবাসীর দাবি হচ্ছে গিয়া যে বিমানের প্রতি একটু নজর রাখা, নাম্বার ওয়ান। নাম্বার টু, সিলেটকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করলে, আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হলে কী লাভ হবে, যে আমাদের রেমিটেন্স সিলেটবাসী পাবে, এবং সিলেটবাসী পাওয়া মানেই হলো বাংলাদেশ শ্রেণী পাওয়া। সুতরাং এই রেমিটেন্স সহ এখানে ট্যাক্স বিভিন্ন এয়ারলাইন্স নামবে এবং জনগণও মানে আসা যাওয়া বাড়বে এবং প্রায়শ কম্পিটিশনে আসবে, এবং ওটাই আমাদের আশা করি এই বর্তমান সরকারের মানে পক্ষে। একজন প্রবাসী হিসাবে আমি খুব আশাবাদী যে যে বর্তমান যে গভর্নমেন্ট, তারা কোনো দলর পক্ষ থেকে আইছে না, তারা নিরপেক্ষ। যেহেতু তারা নিরপেক্ষ, আমার মনে হয় যখনও আমরা একটা রিয়েল সমস্যা আমরা তুলিয়া ধরবো, এই সমস্যার সমাধানের লাগে তারা আগুয়াই আইবা। অবভিয়াসলি আমরা এমন কোনো সমস্যা তুলিয়া ধরতাম না যে একটা আনরিলায়েবল না। বাংলাদেশও আপনারা সবাই জানরা, যখন আপনি সিলেট লন্ডন টু সিলেট টু ঢাকা যাইবা, ঢাকার টিকিটটা কম পয়সা আপনি পাইবা, যদি আপনি সিলেটও স্টপ হইয়া তারপরে আপনি ঢাকা যাইরা, যে সিলেট নামি যাইবা মাছপত তার টিকিটের দাম বেশি। এগুলো খুবই ছোট জিনিস, কিন্তু খুবই সিলি এবং খুবই খারাপ জিনিস। ওটারেও খাওয়া হয় কিন্তু মানুষের ইকুয়াল অপরচুনিটি তাকে বঞ্চিত করা। আপনি সিলেট যাইতে কম পেট্রোল খরচ হোক, তাইলে সেনেকানোর মাঝে বেশি কষ্ট আইতো। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি গভর্নমেন্টে বুঝানি যায়, তাইলে আমার বিশ্বাস যে আমরা সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হইব। ঠিক একইভাবে প্রবাসীরা যে হায়রানি হয়েছেন, আগে যে গভর্নমেন্ট আসলা, যেহেতু তেন তেন একটা দলর পক্ষ থেকে আইসলা, দলর লাগে কাম করতে করতে আর তেন তেন সময় পাইছেন না। বাট আমার বিশ্বাস এখন করছে ক্যাটেক গভর্নমেন্ট, তারার মাঝে ছাত্র সমাজ আসেন, আর আমার বিশ্বাস যে প্রবাসীর বিউ তারা গুরুত্ব সহকারে শুনবা এবং আমরা সমস্যার সমাধানগুলো আমরা ফাইতে। আমরা যে প্রবাসী অকলর ভিউ যখন আমরা বাংলাদেশে পৌঁছাইতাম চাই, বা পাসপোর্ট রিলেটেড ইস্যু, আমরা বাই চেন্টর রিলেটেড ইস্যুস, একমাত্র মাধ্যম হইল কি হাই কমিশনারের মাধ্যম। হাই কমিশনার যেখানে মাঝখানো আসেন, তো এখন যদি আমরা সমস্যা অনেকে যেটা করে যে জায়গা জমি রিলেটেড ইস্যুস আছে, বাই চেন্টর পাসপোর্ট রিলেটেড ইস্যু আছে, নিজের পাসপোর্ট রিনিউ, অনেক সময় দেখা যায় যে যে কামো আপনার এক 24 আওয়ার্স সার্ভিস, এখানেও 3-5 মান্থস সময় লাগে। এটা একটা মানে খুবই সমস্যার সম্মুখীন হইতে হয়, বিশেষ করে যারা ওদেশে বড় হয়েছেন, বর্ন অ্যান্ড ব্রট আপ, তারা এই সমস্যার মোকাবিলা করবা করি অনেক সময় দেখা যায় তারা বাংলাদেশে যাইতে অনিচ্ছা প্রকাশ করা। তো আমার বিশ্বাস যে বর্তমান যে বাংলাদেশ হাই কমিশনের সার্ভিসগুলারে আর একটু উন্নতি করা হইব, আর বাংলাদেশি প্রবাসী হল, আমি খালি লন্ডন হাই কমিশনের কথা কইতাম না, আমি প্রত্যেকটা হাই কমিশনের কথা কইমু, যে আপনারা যে কামর উদ্দেশ্যে জয়েন করছেন, আমি আশা করবো আপনারা আপনারা খামরে সুন্দরভাবে পরিচালনা করবা।